নমস্কার বন্ধুরা, আপনাদের আজকে কিছু সমস্যা নিয়ে দেখিয়ে দিচ্ছি। চন্দ্রমল্লিকার সমস্যা বা গাছের সমস্যা, যেহেতু প্রচুর বৃষ্টি গেল, বর্ষা হচ্ছে এখনো, তো সেইভাবে গাছটা কী হবে দেখুন। একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এই চন্দ্রমল্লিকাটা, এটা পুনে ভ্যারাইটি, এটা করে ছ্যাতলা হয়েছে, দেখুন এমন ছ্যাতলা। আমরা এর জন্য উপায় থেকে কি করবেন, 50 গ্রাম চুন, 50 গ্রাম চুন, যেটা খাওয়া চুন, 10 লিটার জলে গুলে চুন জল দেবেন। চুন জল মাসে একবার দেবেনি, তাহলে এইটার থেকে মুক্তি পার উপায়। এইটার থেকে কি হবে, এই যে ছাতলাটা হয়েছে, এই ছাতলা থেকে দেখুন আপনার গাছের পাতা এরকম হতে পারে, নিচের পাতাগুলো পছন্দ আসতে পারে ফাঙ্গাস থেকে। এতে উপায় উপায় হচ্ছে, সব গাছে নেই কিন্তু এটা আপনাদের হলেও হতে পারে মাটির গাছের ক্ষেত্রে। তা এটা থেকে মুক্তির উপায় হচ্ছে আপনার চুন, চুন হচ্ছে ভালো জিনিস। আর একটা কি করবেন, আর মাসে একবার চুন দেবেন চন্দ্রমল্লিকাতে মাটির গাছে। আর কাঁচা গোবর, কাঁচা গোবর 250-300 গ্রাম গোবর 10 লিটার জলে গুলবেন, গুলে জলটাকে ছেঁকে নেবেন, মশারি ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়ে আপনারা চুন, মানে গোবর জলটা, গোবর কাঁচা গোবর জলটা, একদম কাঁচা গোবর, মানে আজকে গরু পায়খানা করে সেই গোবর জলটা মাসে একবার করে এই মাটির চন্দ্রমল্লিকাতে দেবেন। এটা খাওয়ার নয় কিন্তু, এটা মাটিটাকে ইয়ে করবে, আর চুনটা আপনার ফাঙ্গিসাইডটা নষ্ট করবে। আপনাকে কিছু সমস্যা দিয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য চন্দ্রমল্লিকার বলে দিচ্ছি। এবার অনেকে বলেন যে আমি পিঞ্চিংটা কীভাবে করব, এরকম পিঞ্চিং। এবার পিঞ্চিংয়ের পর হচ্ছে এই ডালে বেরোবে, তারপর আবার পিঞ্চিং করবো। পিঞ্চিং কিন্তু আপনাদের বলে হয় না, আপনাদের হাতের অনুযায়ী হয়। আপনাকে পিঞ্চিংটা দেখাচ্ছি, চলুন এই পিঞ্চিংটাও দেখিয়ে দিচ্ছি, আর বর্ষার সময় কী কী সমস্যা হচ্ছে বা হয় সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা তুমি বলছিলে না, এদিকে আমার ইঙ্কা এখন বসানো হয়ে গেছে, শীতের শীতের ফুলের শুরু হয়ে গেছে, কিন্তু সবাইকে বলে রেখেছিলাম দর্শক বন্ধুদের যে আমরা তো শীতের মাটিটা করে রাখবেন, শীতের ফুলে এই মাস থেকে বসাতে শুরু করলে আমরা ডিসেম্বর থেকে অনেক সময় ফুল পাওয়া শুরু করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, আরও সমস্যা আছে, এসো দেখাই। এখানে বন্ধুরা দেখুন, আমরা এই ওপেন বৃষ্টির জলে এগুলো ছিল, এটা ঘ্যাঁসের গাছ, এটা ঘ্যাঁসের গাছ, এদিকে মাটিও আছে ঘ্যাঁসও আছে। আচ্ছা, এই জল কম আছে বলে ঝিমোচ্ছে, কিন্তু তার সত্ত্বেও দেখাচ্ছি কিছু গাছ। এদিকে এসো ক্যামেরাটা নিয়ে, এদিকে এসো। বৃষ্টির কারণে এই দেখুন একটা সাইড ধসা লেগে গেছে, এই পাশটা। সেই জন্য বলি আমাদের, যারা বর্ষার এখন যারা গাছ বসাচ্ছেন তাদের কিন্তু সমস্যা কম হবে, এখন যারা চন্দ্রমল্লিকা বসাচ্ছেন তাদের সমস্যা কম হবে, যারা জুন জুলাই থেকে বসিয়েছেন তাদের বৃষ্টির জলে এই ফাঙ্গাসের উৎপাতটা হবে। এই যে এই দেখুন, এই পাশটা দেখুন গাছটা, এই পাশটা মরে গেছে, এ দেখুন পছন্দ এইখানটা, ঠিক আছে, এই গাছটা হাফ হয়ে গেছে। এরকম প্যালেসিস বলে, এক সাইড ফেলে দিতে পারে কোনো গাছকে, ঠিক আছে, এরকম ফেলে দিতে পারে। আমি আরও একটা সমস্যা দেখাচ্ছি, এই গাছে, এই গাছগুলো দেখো, এগুলো ভালো আছে, এই একটা টপ দেখাচ্ছি, এই দেখো এই গাছের পাতা দেখো, ঠিক আছে, দেখো তিনটে, এই কিন্তু এইটাকে নষ্ট করেছে, এই মধ্যেখানটা ফাঙ্গাসাইড লেগেছে, এ দেখো। সেই জন্য বলি বর্ষাকালে এখন কিন্তু ফাঙ্গাসাইড দিয়ে যেতে হবে। দেখো এই ডালটার উপরে ঠিক আছে, গোড়া ঠিক আছে, মধ্যেখানে হয়েছে। এই জন্যে আমি মানুষ সবাইকে বলি, যে একজন বন্ধু বলেছে যে এত চন্দ্রমল্লিকা নাকি বিষ তেল বা ফাঙ্গিসাইড লাগে না, তো কিন্তু যারা আগে থেকে জুন জুলাইয়ের গাছ যদি হয় এই বর্ষাকালটা পার করতে গেলে কিন্তু এরকম সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য আপনাদের ফাঙ্গিসাইডের কথা বলি, বারবার করে বলি, টাটা মাস্টার হোক, রিডোমিন গোল্ড হোক, এটা এইসব ধরনের আপনি ফাঙ্গাস বা অ্যামিস্টার, এই ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আজকে বৃষ্টি হলে কালকেও দিতে হবে, হয়তো প্রয়োজনে সপ্তাহে দুদিনও দিতে হতে পারে। এই হচ্ছে গাছের সমস্যা, এই দেখুন। আচ্ছা, এবারে গাছের সমস্যা, গাছে খাওয়ারও বলে দিয়েছি, এখন সমস্যাগুলো দেখাচ্ছি যে ফাঙ্গিসাইড তেল এবং কিছু ক্ষেত্রে দেবে, এটা নেই, বা সাদামাছি নেই। এখন যারা গাছ বসিয়েছে তাদের এই উপদ্রবটা কম হবে, কিন্তু যারা আগে গাছ বসিয়েছেন তাদের ক্ষেত্রে এই ফাঙ্গিসাইড এবং পোকার সমস্যাটা কিন্তু থাকবে। অনেক বন্ধু বলেছে যে এত, মানে একজন বন্ধু বলেছেন যে এত লাগে না, ওনার কথাটা মানছি, এখানে লেগেছে, এই যে আমি তুলে দেখালাম গাছটা, কিন্তু বাকিটা ভালো আছে,
কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসবে, এই সমস্যা থেকে সমাধান হতে গেলে এটা উনি ঠিকই বলেছেন। যারা অনেক তিনি বলছেন যে আমি দু তিন বছর গাছ করছি যে আমের সমস্যা, আমি ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি দু তিন বছরে গাছের সমাধান আপনি নিশ্চয়ই করেছেন, কিন্তু জুন জুলাইতে গাছ বসালে কিন্তু এই সমস্যাগুলো আসবে বর্ষাকালটা পার হতে গেলে। আর এখন যারা গাছ বসাচ্ছেন মনে করে বসিয়ে দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসবে না, যারা বড় করবেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, তাদের একটু সাবধানে অবলম্বন করতে হবে। এবং ফাঙ্গিসাইডের তেল এই দিন চন্দ্রমল্লিকা লাগতেই পারে। আচ্ছা আর কিছু আমি দেখাচ্ছি না, আমি এইটাই সমস্যাটা আজকে বলি। আমরা শরীর খারাপ ছিল বলে আমরা ভিডিও করতে পারিনি, সেটা আপনাদের আমাকে ক্ষমা করে দেবেন, আপনাদের সমস্যা দেখাতে পারিনি। বন্ধু আপনাদের যে সমস্যাগুলো বলছিলাম, এই দেখুন এই যে ছোট চারা এখানে আছে এতে কোনো সমস্যা নেই বন্ধুরা, দেখুন এই ছোটো গাছে কিন্তু কোনো সমস্যা নেই, এই গাছগুলো যা হবে কিন্তু বড় গাছে সমস্যা আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ছোটো গাছে কোনো সমস্যা আসবে না পরে বসানো এগুলো, ঠিক আছে। এবং এটা শেডের তলায় আছে, দেখুন এটা শেডের তলায় আছে এই গাছগুলো, এটা ওপেন বৃষ্টিতে রাখলে এই সমস্যাটাতে হয়, কখনো কখনো বৃষ্টির জলের সঙ্গে অ্যাসিড আসে যায় সেটা থেকে সমস্যা হয়। আচ্ছা এটার উপায় হচ্ছে আপনাদের বারবার করে ওই জন্য বলছি যে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, ফাঙ্গিসাইডটা কিনে করবেন। এই ক্ষেত্রে দেখবেন আমরা যেদিকে বৃষ্টি হলো তার পরের দিনে ফাঙ্গিসাইড দেওয়ার চেষ্টা করবেন, সেটা হচ্ছে বাইটক্স, টাটার বাইটক্স, বাইটক্সটা দেবেন। এটা হচ্ছে আর রিডোমিন গোল্ড, এই দুটোর মধ্যে একটা ব্যবহার করো, রিডোমিন গোল্ড, রিডোমিন গোল্ড এবং বায়োটক্স এই দুটোকে ব্যবহার করবেন, তাহলে আপনাদের এই সমস্যা থেকে সমাধান হবে। এটাকে যখন তখন এরকম হতে পারে সেন যখন তখন গাছ বসে যেতে পারে, সেটা খেয়াল রাখবেন। আপনাদের খাওয়ার কথা আগে বলে দেওয়া আছে চন্দ্রমল্লিকার, সেরকম আর একটা জিনিস দেখাচ্ছি আসো। আপনাদের আরবার করে বলেছি এরকম নিচের যে পাতাগুলোকে ফেলে দেবেন, পাকা পাতা ফেলে দেবেন, হলুদ পাতা শুকনো পাতা ফেলে দেবেন, আর চন্দ্রমল্লিকাকে একটা টবের উপর রাখবেন। আর চন্দ্রমল্লিকা প্রতিদিন চার আপনাদের যে জল, সেই জল দিয়ে চান করিয়ে দেবেন প্রত্যেক সব চন্দ্রমল্লিকাকে, জায়ান্ট হোক আর চন্দ্রমল্লিকা হোক, এটা কিন্তু চান করিয়ে দেবেন। আর একটা দর্শক বন্ধুদের সমস্যা মানে দেখাচ্ছি, ও হ্যাঁ একটা কথা বলি, এরপরে ভিডিওতে আপনাদের সিজন ফ্লাওয়ারের মাটি বলে দেবো, সিজন ফ্লাওয়ার দেখে নিন সব রকম এখন আমাদের কাছে প্রস্তুত হয়ে গেছে, সব রকম সিজন ফ্লাওয়ার এখন আমাদের কাছে রেডি হয়ে গেছে, ঠিক আছে। এখানে সব করে সিজন ফ্লাওয়ার পিডুনিয়া থেকে ইনকা থেকে সবই এখানে আছে, এখানে সব সিজন ফ্লাওয়ার রেডি হয়ে গেছে। আরও ওই পাশে আছে কিছু সিজন ফ্লাওয়ার রেডি হয়ে গেছে, আমরা দেখুন ইনকা এখানে বসানো হয়ে গেছে, এটা ড্রাগন বসানো হয়ে গেছে। ওই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা শীতের যারা ফুল করেন তারা মাটিটাকে রেডি করে নিন। আচ্ছা এবারে আপনাদের বললাম বীজ তেল এবং এটা, আর অনেকে দেখবে এই সময় সাদা মাছির উপদ্রব হবে, সাদা মাছির জন্য অসিন এবং কিটাপ, কিটাপটা হচ্ছে হাফ গ্রাম দেবেন, লিটার হাফ গ্রাম, আর অসিন হচ্ছে ও হাফ গ্রাম করে, অসিন হচ্ছে আপনার একটা 15 লিটার 10 লিটার জল হয়, ওটা 5 গ্রামের প্যাকেট থাকে, প্যাকেট থাকে, আর কিটাপ হচ্ছে বেশি থাকে পরিমাণে থাকে। এইটাকে দুটোকে মিশিয়ে আপনারা জলে দিতে পারেন, জল দিয়ে স্প্রে করতে পারেন, এটা সব বিকেলবেলায় করবেন। আর একটা কথা, এই দুটো ছাড়া আর একটা জিনিসে যায় উলালা, উলালা একটু দামটা বেশি, উলালার দিয়েও স্প্রে করলে আপনার কিন্তু সাদা মাছি চলে যাবে, সাদা মাছিটাকে জন্যে। আর মাঝে মাঝে আপনাদের এই সময় সময় ছাদের গাছে খুব কম হয়, নিচে যারা রাখেন তাদের বেশি হয়, কখনো কখনো আপনাদের লেদা পোকার প্রভাব দেখাতে পারবে, বা একটা শোয়া পোকার মতো লেদা পোকা ছোট হয় যা পাতাকে খেয়ে নেয়, রসটাকে খেয়ে নেয়, পাতাকে বাদামি করে দেয়, এখান থেকে হতে পারে। এবং সর্বোপরি আরেকটা কথা উত্তর দিচ্ছি, আপনাদের অনেকে জিজ্ঞাসা জানতে হবে, আমি এই চ্যানেলটাতে ছাদ কৃষি চ্যানেল আরে সম্পূর্ণ দেখবেন ম্যাক্সিমাম 90 কেন সবটাই আমার ভিডিও, এই আমার ভিডিও থাকাকালীন আপনারা ভাবছেন যে আমার এই চ্যানেলটা আমার নয়, চ্যানেলটা হচ্ছে মিজানুর যে ছবি করছে ভিডিও করছে, ওই জন্য কাইন্ডলি ওইখানে কমেন্টস করবেন না, কমেন্টস করে ও উত্তর দিতে পারে না, আপনাদের লিখে দেয় আপনাদের অত বুঝতে ভুল হয়, ভাববেন যে একটা কথা বললে উত্তর দিতে পারে না, সেই জন্য সরাসরি আমি আমার ফোন নাম্বার আপনাদের কাছে দিয়ে রাখছি 9831880761, এই নাম্বারে সন্ধ্যে 7টা থেকে 10টা আপনাদের সাহায্য করে দিতে পারবো। আরেকটা দিদি আমাকে বলেছেন, সেটা দিদি আপনি ঠিকই বলেছেন,
আমরা আমি অন্তত প্রফেশনাল ভিডিওগ্রাফার নয়, মানে ভিডিওগ্রাফি করে খাই না, মানে এটা আমাদের নয়। সেহেতু কখনো কখনো এক কথা দুবার তিনবার রিপিট হয়ে যায়, এটা হতেই পারে। আমরা আস্তে আস্তে করছি, আপনাদের প্রচেষ্টাকে আপনাদের সাহায্য করার জন্য করি। সেহেতু একই কথা অনেক সময় দুবার তিনবার রিপিট হয়, আপনাদের হয়তো খারাপ লাগতে পারে বা ধৈর্য হারিয়ে ফেলতে পারেন, এটার মার্জনা করে দেবেন। কিন্তু আপনাদের গাছ করাবার জন্য, গাছের হেল্প করার জন্যে আমরা এই উদ্যোগটা নিয়েছি। এই উদ্যোগটা আপনাদের ভালো লাগছে বলে আজকে বর্তমানে এই চ্যানেলটার মাত্র গত বছরে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু হয়েছিল, করা হয়েছে। আজ অবধি এই 6-7 মাসের মধ্যে 3,500 সাবস্ক্রাইব হয়ে গেছে এবং এক একটা ভিডিও, যে কোনো ভিডিওই প্রায় 20,000-25,000-30,000 করে লোক দেখছে। সেটা আপনাদের দৌলতে, আপনাদের ভালোবাসায়। আসাম থেকে আরম্ভ করে ত্রিপুরা থেকে, বাংলাদেশ থেকে বা দিল্লি বোম্বে থেকেও প্রচুর লোক উপকার পেয়েছে বলে তারা আমার সঙ্গে কথা বলছে। আমরা জানি প্রত্যেকেই বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখেন, তার থেকে আপনাদের অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। তা সত্ত্বেও আমার চ্যানেলটাকে, এই চ্যানেলটা মানে আমাদের এই চ্যানেলটাকে আমরা সঙ্গে থাকেন, তাদের জন্য ধন্যবাদ। তারা এখান থেকে উপকার পাচ্ছে বা কিছু হচ্ছে বলে তারা পাচ্ছে বলে এটা দিয়েছে। কালকে একজন মহিলা লন্ডন থেকে ফোন করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাকেও ধন্যবাদ জানাই। তিনি ওই অত দূরে বসে আমার সঙ্গে কথা বলেছেন বা জেনেছেন। তা এই লোকগুলো বা এইগুলোর জন্যে আমি নিজেকে গর্ববোধ করি। আপনাদের এই উৎসাহ তো আমাকে আরও নিচু কাজ করতে সুবিধা করছে, মানে উৎসাহিত করছে। আপনাদের আরও গাছের সমস্যা নিয়ে, গাছ তৈরি করা নিয়ে আরও ভিডিও আমি দেবো, করে দেবো। আমার সময় থাকা না থাকা, এখন সিজন দম ফেলার সময় নেই, তা সত্ত্বেও আপনাদের ভিডিও আমি করে দেবো। আপনাদের সমস্যাগুলো বলবেন, দেখবেন। কোনো অসুবিধা হলে জানার জন্যে যদি কোনো গাছের ভিডিও করে দিতে হয় সেটার উপর করে দেবো। এর পরবর্তীকালে গোলাপ থেকে ইনকা থেকে আরম্ভ করে, ইনকা বলতে সিজন প্লেয়ার থেকে আরম্ভ করে আপনাদের এর খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে দিয়ে দেবো। সঙ্গে থাকুন, আমার ভুল হলে বলবেন, আমাকেই বলবেন, ফোন করেই বলবেন। ডাইরেক্ট আমাদের ফোন নাম্বার দিয়ে রাখছি, সেই জন্য বলবেন, একদম সরাসরি বলবেন, কোনো ব্যাপার নেই। আমার খারাপ ভালো ভালো মন্দ সবাইকে নিয়ে, আপনি একটা আমার যদি ভুল হয়, আমার যদি খারাপ থাকে সেটা যদি আপনি ধরিয়ে দেন, তার জন্য ধন্যবাদ। আমাদের এই এই উদ্যোগটাকে কাজে লাগবে আপনাদেরও। আমি চেষ্টা করব হাতে কলমে আপনাদের গাছ করিয়ে দেওয়ার। চন্দ্রমল্লিকার খাওয়ার বলেছি, যদি কারো প্রশ্ন থাকে খাওয়ারের সম্বন্ধে, খাওয়ার এখন চন্দ্রমল্লিকা রেডি হয়ে গেছে, মাটি আর ঘ্যাঁসের চলে রেডি চলছে। এবং আপনাদেরকে বলে দিয়েছি লাইট ফাংশানের কথা বলে দিয়েছি, হ্যাঁ। এইবার কখন লাইট বন্ধ করবেন সে পরবর্তী ভিডিওতে আপনাদের নিশ্চয়ই দিয়ে দেবো। চন্দ্রমল্লিকার সম্বন্ধে শুধু এই চ্যানেল নয়, আরও দুটো তিনটে চ্যানেল আমার ভিডিও করে নিয়ে যায়, তারাও এই চ্যানেল ছাড়ছে, তারাও আমার ভিডিও দেখাচ্ছে। সবাইকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার।